আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইজি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা আসলে গ্যাসের চুলে ফিটিং করার জন্য অহরহর মিস্ত্রি অথবা অন্য কোনো লোক খুঁজি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি নিজেই একটা এরকম টেস্টার দিয়ে অথবা একটা পিস্টার দিয়ে গ্যাসের চুলে নিজে ফিটিং করতে পারবেন। তো চলুন আমরা গ্যাসের ইয়েটা আগে আনবক্সিং করি। দেখতে পাচ্ছেন আমাদের মুগুর চুলাটা দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা ফিটিং করব। চলুন এটা দেখি আমরা ধরে ধরে ফুলে কি কি আছে। ফিটিং করার জন্য আপনি এরকম একটা পাইপ নেবেন। পাইপটা অবশ্যই এটা অনেক আমাদের প্রয়োজন মতো ছোটো দেখে নিছি। আপনি চাইলে আরও অনেক লম্বা করে নিতে পারেন। এটা 5 ফুট 10 ফুট যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেবেন। এখানে এগুলো বাজারে অনেক কোয়ালিটি পাওয়া যায়, ভালো খারাপ। এটা হচ্ছে রেগুলেটর লাগানো যার থেকে যখন থেকে নেবেন সেখানে এরকম রিংগুলো নিয়ে নেবেন। এখানে চারটা রিং আছে, দুগুলো রিং প্রয়োজন হয় না, দুটো রিং হলে দুই পাশে হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখাতেছি। তো আমরা রেগুলেটরটাই কানেকশন করে নেব। এখন ফাইবের ভিতরে রিংটা দিয়ে দিবেন। প্রথমে রিংটা দিয়ে দেওয়ার পরে রেগুলেটরের প্রান্তে এটা লাগিয়ে দিবেন। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা অনেকে রিংগুলো লাগাতে পারি না। এই রিংগুলো লাগাতে গেলে অনেকে এটা খুলে ফেলেন। খুলে আমি আপনাদেরকে একটা এক্সট্রাটা দেখাতেছি এবং আপনারা এটাকে লুজ দিয়ে খুলে ফেলেন। প্রথমে হয়তো অনেকে এটা খুলে ফেললে এরপরে আপনারা হয়তো ভাবেন যে এটা লুজ দিলে খুলবে, কিন্তু লুজ দেওয়ার পরে এটা যখন এরকম খুলে যায় আলাদা হয়ে যায়। এরকম যখন আলাদা হয়ে যায় তখন আপনারা ভাবেন যে এটা ধাক্কা দিলে লেগে যাবে। আসলে এটা ধাক্কা দিয়ে লাগবে না। আপনারা এটাকে এই নাটাকে টাইট দিবেন, যত টাইট দিবেন তত এটা ছোট হবে। তো আমরা এখানে দেখাতেছি আমরা এখন এটাকে টাইট দিব। এটা যত টাইট দিবেন তত এটা ছোট হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন টাইট দিতেছি, এটা ছোটো হইতেছে। এই যে এটা এখন হয়ে গেছে আমাদের পরিপূর্ণভাবে। এখন টাইট দিয়ে দেবো পুরোটা। এখন আমাদের এটা টাইট হয়ে গেছে অলরেডি। ওকে, আমরা এখন চুলার মধ্যে বাকিটা লাগিয়ে দিব। যে প্রান্তটা আছে এই প্রান্তটা আমরা চুলার মধ্যে লাগিয়ে দিব। আমরা চুলার মধ্যে যখন লাগাবো তখন এইটার মধ্যে একটু সাবধানে হাত দিবেন। এটার মধ্যে বেশি একটা জোর দিবেন না, এটা একটু আস্তে যতটাই আস্তে লাগাইতে পারেন এটার মধ্যে বেশি একটা চাপ দিবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে অপর প্রান্তটা লাগিয়ে দিতেছি। আমাদের চুলাটা অবশ্যই লাগানো হয়ে গেছে অলরেডি। আমরা এখন এটা গ্যাসের সিলিন্ডারের মধ্যে কানেকশনটা দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন গ্যাসের সিলিন্ডারের মধ্যে কানেকশনটা দিব। দেখুন, আমাদের কানেকশনটা অলরেডি ওকে হয়ে গেছে। তো আমরা এখন এটা চেক করে দেখব ঠিক আছে কিনা। পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের চুলাটা জ্বলতেছে। আসলে এখানে দিনের আলোর কারণে অতটা দেখা যাইতেছে না।
যে আমাদের চুলাটা এখন চলতেছে, এটা দিনের আলোর কারণে হয়তো অতটা দেখা যাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছেন চুলাটা চলতেছে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।